মুস্তাহাব আদব মুস্তাহাব আদবের মধ্যে অন্যতম একটি হচ্ছে তাহির সাহারি দেরিতে করা সাহারি দেরিতে করা বা সাহারি ভক্ষণ করা সাহারি করা এটা কিন্তু সিয়ামের মূল শর্ত নয় কারণ কেউ যদি সাহারির সময় যদি কেউ নিয়র করে আমি সাহারি রাখলাম কারণ তার তার ওই সিয়াম তার ওই সাহারি হয়ে যাবে কারণ সিয়ামের দুটি শর্ত দুটি মানে শর্ত রয়েছে একটি হচ্ছে নিয়র আরেকটি হচ্ছে একদম ফজরে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যাবতীয় সাহাওয়ার থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে সিয়ামের মূল রোপণ বা মূল স্তম্ভ অর্থাৎ কেউ যদি সাহারির সময় কিছু না খেতে পারে সে যদি শুধু নিয়োগ করে আমি সাহারি আমি সাহারি গ্রহণ করলাম তাহলে তার সাহারিটা হয়ে যায় কিন্তু সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন এই জন্য রাসুল সাল্লাহু আলি সাহারি গ্রহণ করতে বলছেন রাসুল সাল্লাহ আলি বলছেন তাসাহারু ফাইন নাফিস সহুরি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে সাহারির মধ্যে বরকত রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি দেরিতে সাহারি করাকে পছন্দ করতেন তিনি বলতেন আমরা নবীর নবীর দল আমরা ইন্না আম্বিয়া আমরা নবীদের দল অমিরুবি আমরা আদিষ্ট হয়েছি দেরিতে দেরিতে সাহারি করার ব্যাপারে রাসুল সাল আল্লাম বলছেন আল বার তিনটি কাজের মধ্যে বরকত রয়েছে তিনটি বিষয়ে আল্লাহর বরকত রয়েছে এক ফিল জামা জামাতবদ্ধ জীবন যাপনে বরকত রয়েছে দুই আর সারিদি সারিদ একটা খাবারের নাম সারিদের উপরে আল্লাহ বরকত রয়েছে তিন আর সাহুর সাহারির মধ্যে বরকত রয়েছে আলাই বলছেন আল্লাহ আলাই বলছেন তোমরা সাহারি গ্রহণ করো এতে বরকত রয়েছে তোমরা এটাকে ত্যাগ করো না তোমরা থেকে ত্যাগ করো না যদিও এক ঢোক পানি পান করার মাধ্যমে হলেও তোমরা সাহারি গ্রহণ করো ফায়ন্নাল্লাহু ওয়া মালায়িকাতহু ইয়ুসাল্লুনা আলাল মুতাসাহহিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের প্রতি রহমত বর্ষণ করেন ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার পাঠ করে সুবহানাল্লাহ বিহামদি দেখেন আমরা সিয়ামের জন্য খাবার খাচ্ছি খাবার খাওয়া তো কে না চায় আমরা খাই সবাই তো খেতে পছন্দ করে আমরা খাচ্ছি এই খাওয়াটা একটা এবাদত সোহান আল্লাহামদিহি এই সাহারি খাওয়াটা এবাদত এই সাহারি খাওয়ার মাধ্যমে কি হয় আল্লাহ তাআলা ইসল্লা আল মুদাসাহরিন সাইমদের উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ তাদের সিয়াম তুমি কবুল করে থাকো সুবাহান আল্লাহব হামদিহি সুবাহান আল্লাহ আজিম সিয়ামের অন্যতম সাহারির অন্যতম শর্ত হচ্ছে রাসুল আলাইহি আলাইসাল্লাম সাহারি হজরের সাদকের আগে সাহারি গ্রহণ করে ফেলতেন রাসুল সল্লাহু আলি সাল্লাম বলছেন সইমুসলিমের পঁচিশশো নব্বই নম্বর হাদিসে রাসুল সল্লাহু আলি সাল্লাম সাহাবি আনহু বলছেন إن لرسول الله صلى الله عليه وسلم مؤذ على الرسول صلى الله عليه وسلم دويجون موازن سلن مؤذن دويجون موازن سلن بلال وابن أم مكتوم بلال <سؤال> ابن عبد الله ابن أم مكتوم إيه الرسول صلى الله عليه وسلم بولن فيؤذن بلال بليل فكلوا وشربوا راتير بلال রাতের বেলা বেলাল যখন আজান দিবে তখন তোমরা পানাহার করা শুরু করো তোমরা তখন পানাহার করো বিষয়টা কি বুঝতে আল্লাহ রসুল বলছে সাবি বলছেন আল্লাহ রসুলের মোয়াজিন ছিল দুইজন বেলাল এবং ইবনে উম্মে আবদুল্লাহনে উম রাসুলসল্লাহ বলছেন বেলাল তুমি দিবে রাতের আজান তুমি রাতে আজান দিবে এবং বলছেন যখন বেলাল আজান দেয় ফাকুলু অশ্রবু তখন তোমরা খাও এবং পান করো অর্থাৎ সাহারি গ্রহণ করো ইবনু উম্মে মাকতুম যতক্ষণ না আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয় তাহলে এখানে দুটা আজান হয়ে গেল না দুটা আজান হয়ে গেল না যে বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিলেন আমরা সাহারি গ্রহণ করা শুরু করলাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়ার পূর্ব পর্যন্ত

ইফতারের সময় রমদান মর্গ বা সময় তাহাজ্যদের জন্য বা সিয়ামের জন্য দুটি আজান হবে একটা হচ্ছে সাহরির আজান এবং আরেকটি হচ্ছে ফজরের আজান এটাই রাসুল সাল আলী সাল্লামের সুন্নত রাসুল সল্লাহ আলী সাল্লামের জামানায় সুন্নত চালু ছিল আজ অবধি আজ অবধি মসজিদুল হরম মাক্কি এবং মসজিদুল হরম নবীতে এখনও এই সাহারির আজান এবং ফজরের আজান এখনও চালু আছে আমাদের এখানে চালু আছে কি না আপনারাই ভালো জানেন যদি চালু না থাকে এটা চালু করতে হবে এর মৃত সুন্নাতকে জিন্দা করতে হবে রাসূল সাল্লাম বলেন জামানা নিশ্চয়ই তোমাদের পরে এমন একটি ফিতনার ফিতনার যুগ আসবে এমন একটি ধৈর্যের পরীক্ষা দেওয়ার মত এমন একটি যুগ আসবে সেই সময় যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে আমার একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে তোমাদের মধ্যকার তাহলে সে ব্যক্তি পঞ্চাশ জন শহীদের মর্যাদা পেয়ে যাবে সোহান আল্লাহমদিহী আল্লাহন বলছেন ইয়া রসুল আল্লাহ মিননা অমিন কুন ইয়া আল্লাহ আমাদের মধ্যকার জন শহীদের মর্যাদা পাবে নাকি তাদের মধ্যকার পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে আল্লাহসুল বললেন না না মিনকুন তোমাদের মধ্যকার পঞ্চাশ জন শহীদের মর্যাদা পেয়ে যাবে সোহান আল্লাহ বেহামদিহি যুদ্ধে তেরো চোদ্দ জন সাবি শহীদ হয়েছিলেন ওহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হয়েছিলেন কিন্তু এই ফেতনার যুগে এসে কেউ যদি রাসুলের কোন মৃত সোনাথকে জিন্দা করতে পারে ওই ব্যক্তির আমল নামাতে পঞ্চাশ জন শহীদের মর্যাদা এবং সোহাদ আমল নামাতে নিবদ্ধ করে দেওয়া হবে আর যারা এই সুন্নাতকে জীবিত করবে তাদের জন্য সুসংবাদ রসুল সাল্লাম বলছেন ইসলাম ও করিবান কামা বাদা ইসলাম শুরু হয়েছে কোটি সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম চলে যাবে ওই কুটি সংখ্যক মানুষের মাধ্যমের মধ্যে ফাতু বা ওই অল্প সংখ্যক মানুষের জন্য জান্নাতের সুসংবাদ তু বা জান্নাতের একটি বৃক্ষ এই বৃক্ষের সুসংবাদ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাদী আফসাদান আফসাদ আমার মৃত্যুর পরে যারা আমার বিপর্যস্ত সুন্নাতকে যারা সংশোধন করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আমরা কি চাই না আল্লাহ রাসুলের পক্ষ থেকে সেই সাথে জান্নাতের সুসংবাদটা পাই আমরা কি চাই না এই ফেতনার যুগেও রাসুলের একটা সুন্নতকে জিন্দা করার মাধ্যমে রাসুলের যুগে নিহত হওয়া শহীদ হওয়া শহীদ হওয়া সেই জন সাহাবির মর্যাদা আমরা পেয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এই সুন্নাতগুলোকে মৃত সুননাথগুলোকে যেটা আমাদের সমাজে এখনও ঘুমন্ত অবস্থায় আসে এই সুনতগুলোকে আল্লাহ জাগিয়ে তোলার দান করুন আল্লাহ আমিন মুস্তাহাব আদবের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইফতার করা ইফতার করা মোস্তাহাব ইফতারের ইফতার করা কেমন মোস্তাহাব ইফতারের সময় আপনি ইফতার করবেন আশেপাশে কোনো খাবার নেই যদি আপনি নিয়ত করে ফেলেন আমি ইফতার করলাম তাহলে আপনার ইফতার হয়ে যাবে আল্লাহ আলুসাইম রাহমহল্লা আশ্বারহুল মুমতের মধ্যে তিনি আলোচনা করেছেন ইফতার আল্লাহ হওয়া আলাইহি ওসাল্লাম বলছেন ইদা আকবাল আলাইহি রুমিন হা হু ও আতবার নেহ রুমিন হা হু না অগরবাতি শামসু ফকত আফতার ও সাইম যখন রাত এই দিক থেকে চলে যাবে দিন এদিক থেকে চলে যাবে রাত এই দিক থেকে আগমন করবে এবং সূর্য ডুবে যাবে তখন সাইম ইফতার করবে তখন সাইম ইফতার করবে এই হাদিসের ব্যাখ্যাতে ফাতেফুল বাড়িতে আরেকটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহ হাজার আসকাল রহিম উল্লাহ তিনি বলছেন আফতার আবু সাইদিন শুদ্রীরদ দে লাহ আনহু হেইনা শামস সাহাবি আবু সাহেব ক্ষুদ্র আদিয়াল ইফতার করতেন যখন সূর্যের ওই ডিম্বাকৃতির ওই কুর্স ওই আবৃতকারের বৃত্তকারের ওটা যখন ডুবে যেত অদৃশ্য হয়ে যেত তখন তিনি ইফতার করবেন আজকে আমাদের পত্রিকা দেখবেন লেখা থাকে আজকের সাহার আজকের সূর্যাস্তের সময় ছয়টা একত্রিশ মিনিট আজকের ইফতারের সময় ছয়টা চৌত্রিশ মিনিট ছয়টা পঁয়ত্রিশ মিনিট এই তিন মিনিট বাড়ানোর অধিকার কে দিল সুরিয়াতে আল্লাহ সুলতে এমনটা তাদের আল্লাহর রাসূল সূর্য ডোবার সাথে সাথে ইফতার করেছেন রাসূল সাল্লাম বলছেন ওয়াসাল্লাম নাসুল ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে ফা নাসারা নিশ্চয়ই ইহুদি এবং নাসারা ইয়াখিরুন অর্থাৎ ইফতারটা দেরিতে করে সুতরাং আমরা দেরিতে ইফতারের মাধ্যমে কি ইহুদি নাসারাদের সাহায্য অবলম্বন করি না খেয়াল রাখতে হবে ইফতার দ্রুত করার অর্থ হচ্ছে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার করা সূর্য ডোবার আগে ভাগেও নয় সূর্য ডোবার আগে ভাগেও নয় এক হাদিসে তাবারেতে বর্ণিত হয়েছে রাসুল সাল আলসালাম বললেন আমি দেখলাম আমি দেখলাম স্বপ্নে দেখলাম এক ব্যক্তিকে একদম উপর করে টাঙ্গে দেওয়া হয়েছে যেমনভাবে কষাইখানায় খানায় কোনো বকরি এবং ছাগলকে যেমন উল্টো করে বেঁধে দেওয়া হয় অন্যভাবে বেঁধে দেওয়া হয়েছে তার ফিনকে দিয়ে রক্ত ঝরছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তখন সাহেবরা বললেন হে আল্লাহ রসুল এই ব্যক্তিগুলো কারা তখন তারা তখন আল্লাহ রসুল বললেন এরা হচ্ছে তারা যারা সূর্য ডোবার আগেই ইফতারি করে ফেলতো সুতরাং সাবধান ইফতারি ও আগে ভাগে ইফতার করার কারণে এক দুই মিনিট আগে ইফতার করে ফেলবো এটাও যেমন সঠিক নয় একটু একটু স্যামটা আরও শক্তিশালী হোক এই জন্য তিন মিনিট দেরিতে করব। এটাও সঠিক নয় যখনই সূর্য ডুবে তখনই সাই ইফতার করবে এটাই সন্ধ্যে